এবং কারণ নাকি বুড়া মুল কেটে নিয়ে গেছে, সামনে রক্তে জল লাল হয়ে গেছে, কেটে নিয়ে যাওয়ার পরে তারপরে নাকি বোঝা যায় এমন কামট হিংস্র কামটের মতো হিংস্র হয়ে তাকায়, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, বাসিনী থমকে দাঁড়ায়। সেই ভঙ্গিতে বাসিনী থমকে দাঁড়িয়েছে, উৎসব দৌড়তে থাকে, প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়, বসে ও খাবল খাবল ভাত খায়, সেখানে বসে স্টেশনে গিয়ে বসে সেখানে খাবল খাবল দুই হাতে ভাত তুলে খাচ্ছে, ভাতে হাত ঢুকিয়ে সে সর্বসুখ খায়, ভাতের স্পর্শে চূড়ান্ত একটা সুখের অনুভূতি হয়, কতদিন খায়নি সে, সে কারণে জন্মনীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। অনেক মানসিক অনেক সুন্দর অনুভূতি আছে দাম্পত্য জীবনে, সেই দাম্পত্য জীবনের সুখের থেকেও এই ভাতের স্পর্শের সুখ যেন আরো আরো অনেক বেশি, সে কথাই বলছে এখানে। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায় ভাত, শুধু ভাত, বাদার ভাত, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে আর একটা বাদা আছে, সে বাদাটার খোঁজ নিক্ষাত পাবে উৎসব। আরো আরো ভাত খেয়ে নি, আরো আরো খাই, এই খেতে খেতে হঠাৎ তার অনুভূতিতে সাড়া দিয়েছে তার পরিজনেরা, সে বলেছে চন্দনী রে তুইও খা, চন্দনীর মা খাও, ছোট খোকা খা, আমার আমার মধ্যে বসে তোরাও খা। কি অনুভূতি, বলছে আমার মধ্যে তোরা আছিস, তোরা জলোচ্ছ্বাসে ভেসে গেছিস, পৃথিবীতে নেই কিন্তু আমার হৃদয়ের মধ্যে আছিস, তোরা আমার মধ্যে বসে খা, আমার মধ্যে বসে খা, তোরা তো কতদিন খাসনি, এবার জল খাই জল। তারপর আরো ভাত, আরো ভাত খেয়ে ও ভাবছে ভোরের ট্রেনে চেপে সোজা ক্যানিং যাচ্ছি, এসব ভাবছে, ভাত পেটে পড়েছে, এখন জানছি যে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে, সে দেশগাঁও ভুলে গিয়েছিল খিদের যন্ত্রণায়, ভাতে পেটে পড়ার পরে সে ক্যানিং যাবে স্থির করে, দেশ ঘরে যাবে, উৎসব হাড়িটি জাপকে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। যখন পেটে ভাত গেছে কতকাল হয়তো ঠিকঠাক ঘুম হয় না তার, ঘুমোতে পারে না খিদের যন্ত্রণায়, আজ যখন পেটে ভাত গেছে তখন উৎসব, সে কানায় হাত মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে, পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি, ঘুম তার ভাঙেনি মানে অনেকে মনে করতে পারো যে সে কি মারা গেছে, তা কিন্তু নয়, আসলে ঘুম ভাঙেনি এমন অবস্থায় এসে বড় বাড়ির লোকেরা তাকে ধরে ফেলেছে, মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়, আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবে, সে বাদাটা বড় বাড়িতেই থেকে যায় অচল হয়ে। আসলে বড় বাড়ির মানুষেরা এই বাদার অধিকার নিয়েছে, কিন্তু যে কৃষক মানুষেরা যারা ফসল ফলায় এই বাদার অধিকার তাদেরই তো হওয়ার কথা ছিল, হয়নি, কেননা এই যে উচ্চবিত্ত মানুষেরা বাদার অধিকার নিয়েছে, এরা যে কোনোভাবে চায় কৃষক শ্রমজীবী মানুষদের অভাব অনটনের মধ্যে রেখে তাদের মধ্যে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে, তাদের বিচ্ছিন্ন করে রাখতে পারলেই কিন্তু তাদের সম্পদ ফুলে ফেঁপে উঠবে, সেই জন্যেই এরা এইভাবে সবসময় অভাব অনটনের মধ্যে রাখতে চায় প্রান্তীয় মানুষগুলোকে, তারা যদি রাখতে পারে তাহলে তাদের ভয় আছে, হয়তো এই মানুষগুলো তারা একত্রিত হয়ে সঙ্গবদ্ধ হয়ে তারাও হয়তো উচ্চারণ করবে, হেই সামালো ধান হো কাস্তে টানাও শান হো, জান কবুল আর মান কবুল, আর দেব না রক্তে ভোলা ধান মোদের প্রাণ হো। নমস্কার, শেষ হলো আমাদের, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তোমরা দেখবে যে সমস্ত জায়গাগুলো জলাভূমিতে বিভিন্ন ভাবে চাষ করা হয়, কোনো বাদাতে ধান চাষ করা হয়,
যেমন উৎসবের বাদাই রয়েছে শুধু গেগড়ি এই গেড়ি শাক গেড়ি শাক শুকনো শাক গেড়ি শাক কচু শাক শুকনো শাক এই সমস্ত শাকগুলো উৎসবে বাদাই মানে ঝোপ জঙ্গলে পরিপূর্ণ জলা জায়গা অনেক জায়গায় পরিষ্কার পরিপাটি করে চাষ করা হয় আবার অনেক জায়গায় এটা করা হ্যাঁ আমাদের ক্লাসের সময় শেষ আর তোমরা কটা প্রশ্ন একটুখানি দেখে নাও এই প্রশ্ন কটা একটু হোম টাস্কের একটু প্রশ্ন কটা বলে দিই তোমাদের সেটা হচ্ছে লাস্ট লাইনটা নিয়ে একটা প্রশ্ন করবে যে বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন এর উপর একটা প্রশ্ন হবে বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি এক যোগ চার আচ্ছা এখানে এই ভাত গল্পের বড় পিসিমার চরিত্র দারুণ অবশ্যই আচ্ছা সেন্ট্রাল ক্যারেক্টার উৎসবের চরিত্র উৎসবের এই যত দরিদ্র জীবনযাত্রা আচ্ছা আর একটা কোশ্চেন হচ্ছে ছোট গল্প হিসেবে ভাতের সার্থকতা পরের কোশ্চেন হচ্ছে নামকরণ ভাত কেন নামকরণ আমরা গেলাম আর এছাড়া দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে এটা একটা লাইন মনে রাখবে আর যা আর নেই ঝড়ঝল মাতলার গর্বে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়ে গেছিল এই কটা বিষয়ের উপরে তোমরা জোর দিয়ে পড়বে এই সাতটা কোশ্চেনের উপরে ভালো থাকবে পরের ক্লাস আবার তোমরা ফলো করবে পরের মঙ্গলবার আবার ক্লাস থাকবে অনেক বড় গল্প ছিল এটা আসলে এত তাড়াতাড়ি শেষ করা যায় না তবুও চেষ্টা করলাম লেগে গেছে যদি কোনো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন আরো কিছু জানার অবশ্যই আমরা জানাব সময় বড্ডই সংক্ষিপ্ত তবুও তার মধ্যে স্যাররা যেভাবে ছাত্রছাত্রীদের পাঠদান করছে আমার মনে হয় ছাত্রছাত্রীরা সত্যি তাতে ভীষণ উপকৃত হবে আমরা শেষ করলাম দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাস সঙ্গে ছিলেন শিক্ষক শ্রী রাজীব চক্রবর্তী এবং শিক্ষক শ্রী দেবব্রত পাঠক আমরা একটা ছোট্ট বিরতি নেব এবং ফিরে আসছি বিরতির পর দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা ক্লাস নিয়ে আমাদের সঙ্গে থাকবেন শিক্ষক শ্রী সৌমেন চ্যাটার্জি এবং শিক্ষক শ্রী শান্তনু দে ততক্ষণ কেউ কোথাও যেও না চোখ রাখো নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায় লকডাউনের জেরে বন্ধ স্কুল সমস্যায় ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বনগাঁ পৌরসভার সহযোগী